মনোমুগ্ধকর পরিবেশনায় কক্সবাজারের 10 পদাতিক ডিভিশনে অনুষ্ঠিত হলো রামু সেনানিবাস সাংস্কৃতিক সন্ধ্যা। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ জানান, নতুন প্রযুক্তি আর সরঞ্জামে সেনাবাহিনীর সক্ষমতা ক্রমেই বাড়ছে। অনুষ্ঠানে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, দেশের উন্নয়ন ও যে কোনো দুর্যোগে সেনাবাহিনীর ভূমিকা অতুলনীয়। মনির হোসেন তপ, রিপোর্ট। দশ পদাতিক ডিভিশনে অত্যাধুনিক সমরাস্ত্র অন্তর্ভুক্তিকরণ উপলক্ষে রামু সেনানিবাসে আয়োজন করা হয় মনোজ্ঞ এই সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গীত শিল্পী কনা ইমরান, চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, মডেল শখসহ জনপ্রিয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা মুগ্ধ করে সবাইকে। এ সময় তৃতীয়বারের মতো রামু সেনানিবাসে গান গেয়ে হাজারো দর্শককে বিমোহিত করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি বলেন, সেনা সদস্যদের মনোবল চাঙ্গা করতে বিনোদনের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এটিএন বাংলা। তৃতীয়বারের মতো রামুতে আসলাম, এর আগে আমার দুবার হয়ে গেছে। আপনাদের ডাকে আমি সবসময় আসি, আপনাদের কিছুটা আনন্দ দেওয়ার চেষ্টা করি, এবারও আপনাদের ডাকে আসলাম। আমি রামু সেনানিবাসের সকল সদস্যকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আমরা চাই সেনানিবাস এবং আমাদের সৈনিক ভাইরা সারা বছর যে পরিশ্রম করে ক্লান্ত হয়ে যান, তাদের বিনোদন দেওয়ার জন্যই আমরা বারবার আসি। অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, দেশের জন্য তার বাহিনীর প্রতিটি সদস্যই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতাও এখন আগের চেয়ে অনেক বেশি বলে জানান তিনি। এটিএন বাংলা, পপুলার লাইফ ইন্স্যুরেন্স সহ সকল স্পন্সরদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের জন্য আত্মত্যাগের মন্ত্র নিয়ে প্রশিক্ষণ করে যাচ্ছে এবং যে কোনো প্রদত্ত দায়িত্ব দেশের জন্য পালন করার জন্য আমরা সদা প্রস্তুত। এর আগে সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সহ বিশেষ অতিথি ও স্পন্সরদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। রামু থেকে পুরো অনুষ্ঠানটি এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করা হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, রামু সেনানিবাস, কক্সবাজার।